Hi viewers, welcome back to my channel. আজকে আমি নিয়ে চলে এসেছি তিনটি স্যান্ডউইচের রেসিপি। স্যান্ডউইচ একটি এমন আইটেম যেটা ছোট বড় সকলেরই খুব পছন্দের, তাই আপনাদের জন্য তিনটি স্যান্ডউইচ নিয়ে এসেছি। চিকেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ এবং ভেজ গ্রিল স্যান্ডউইচ। চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে এই তিনটি স্যান্ডউইচের রেসিপি। সবার প্রথমে আমি চিকেন স্যান্ডউইচটা বানাবো। এখানে আমি একটা কড়াতে সামান্য জলে চিকেনগুলো দিয়ে তাতে সামান্য নুন, গোলমরিচ, কুচনো পেঁয়াজ, রসুন এবং সামান্য ক্যাপসিকাম দিয়ে সেদ্ধ করছি। দুটো হোয়াইট ব্রেডের স্লাইস নিয়েছি, হালকা করে টোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন আর কাঁচা পাউরুটিও নিতে পারেন, তবে আমি একটু টোস্ট। সেদ্ধ হয়ে যাওয়ার পর স্টকটা আমি রেখে দিয়েছি, সেটা পরে ইউজ করব। অন্যদিকে দুটো কাঁটা চামচের সাহায্যে চিকেনটা শ্রেড করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি চিকেনটা শ্রেড করে নিয়েছি। এছাড়াও স্যান্ডউইচটা বানাতে আমার লাগছে, এখানে আমি নুন এবং গোলমরিচ একসাথে মিশিয়ে রেখে দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। লাগছে সামান্য টমেটো কেচাপ এবং মেয়োনিজ। আমি এখানে এগলেস মেয়োনিজ নিয়েছি। অন্যদিকে টোস্টও হয়ে গেছে। চিকেন শ্রেড করে নেওয়ার পর এবার ফিলিংটা বানাবো, তার জন্য আমি নুন এবং গোলমরিচের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টিস্পুন মতো টমেটো কেচাপ, আর দিয়ে দেবো মেয়োনিজ। আমি এখানে প্রায় বড় 2 চামচ মেয়োনিজ নিচ্ছি এবং খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে এটাকে মিক্স করে ফেল। দেখুন, আমার চিকেন স্যান্ডউইচের মিক্সচার বা ফিলিং কিন্তু রেডি। হালকা টোস্ট করে নেওয়া পাউরুটির ওপর আমি খুব সামান্য বাটার একটু লাগিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যাদের হেলথ ইস্যুজ আছে তারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এবার একটা পাউরুটির ওপর আমি তৈরি করে রাখা চিকেনের ফিলিংটা ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। পুরো পাউরুটির সারফেসের ওপর চিকেনটা ভালোভাবে স্প্রেড করে আমি আর এক পিস পাউরুটি এর ওপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির যে সাইডসগুলো বাদ দিয়ে দিতে পারেন, তবে আমি এটাকে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন স্যান্ডউইচ। এটা কিন্তু আলাদা করে আর গ্রিল করার দরকার নেই, এইভাবেই খেতে খুবই ভালো লাগে। নেক্সট আমি এগ স্যান্ডউইচ বানিয়ে নেব। তার জন্য আমার লাগছে হার্ড বয়েলড ডিম, লাগছে বাটার, সামান্য মেয়োনিজ এবং নুন আর গোলমরিচের সেই মিক্সচারটা। সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি একটা ছুরি বা চপারের সাহায্যে রাফলি চপ করে নেবো, মানে র্যান্ডামলি যে কোনো শেপে চপ করলেই হবে। আর পাউরুটিটা ঠিক আমি যেরকম চিকেন স্যান্ডউইচে হালকা টোস্ট করেছিলাম সে দেখুন, আমি দুটো ডিম এইভাবে রাফলি চপ করে রেখে দিয়েছি। এবার আমরা নেক্সট প্রসেসে যাব, সেটা হচ্ছে মেয়োনিজ আর বাটারটা তৈরি করার জন্য। আমি এখানে প্রায় 2 চামচ বাটার নিয়ে নিচ্ছি এবং তারই সাথে 1 চামচ এগলেস মেয়োনিজ। আপনারা এই পরিমাণটা একটু কম বেশি করতে পারেন। তাতে দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচ, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না ক্রিম তৈরি হয়। বেশ খানিকক্ষণ আমি ফেটিয়ে নেওয়ার পর দেখুন একটা ক্রিম মতো তৈরি হয়ে গেছে এবং এতেই আমি ডিমটা দিয়ে ভালোভাবে মিক্স করে ফিলিং রেডি। এগ স্যান্ডউইচের ফিলিংটা আমি তৈরি করে ফেলেছি। এটাকে এবার হালকা করে টোস্ট করে রাখা পাউরুটির ওপর আমি ভালোভাবে স্প্রেড করব। ঠিক চিকেন স্যান্ডউইচেরই মতো এইটাও আমি পাউরুটিটা দিয়ে ভালোভাবে প্রেস করে কেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে এগ স্যান্ডউইচ, এটাও কিন্তু গ্রিলের দরকার পড়ে না। লাস্টলি আমি ভেজ গ্রিল স্যান্ডউইচ বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য টমেটো কেচাপ, খুব ভালোভাবে চপ করে নিয়েছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম। আপনারা চাইলে অন্য যে কোনো আপনাদের পছন্দ মতো ভেজিটেবলও অ্যাড করতে পারেন। এছাড়াও নুন আর গোলমরিচ নিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে চপ করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, নুন, সামান্য টমেটো কেচাপ, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে ফিলি। এই স্যান্ডউইচটার ক্ষেত্রে আমি কাঁচা পাউরুটি নিয়েছি, আগে থেকে টোস্ট করিনি। এবার খুব সুন্দরভাবে আমি ফিলিংটা স্প্রেড করে দেব, কারণ এইটা কিন্তু আমি পরে গ্রিল করব। ওপরে একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল।
একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাতে হালকা বাটার দিয়ে আমি তৈরি করে রাখা স্যান্ডউইচটা দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি এটাকে ভালোভাবে চেপে চেপে দেব, যাতে স্যান্ডউইচটা প্রেসড হয়ে যায়। সাইড থেকে হালকা খুব অল্প অল্প করে বাটার দিয়ে আমি পাউরুটিটাকে চেপে চেপে গ্রিল টোস্ট করে নেব। একটা সাইড যখন ভালোভাবে টোস্ট হয়ে যাবে, আমি এই স্যান্ডউইচটাকে উল্টে দিয়ে পরের পিঠটাও আমি হালকা বাটার দিয়ে চেপে চেপে লো ফ্লেমে টোস্ট করে নেব। আপনারা কিন্তু চাইলে গ্রিলারও ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেছে ভেজ গ্রিল স্যান্ডউইচ। এবার এটাকেও আমি মাঝখান থেকে কেটে সার্ভ করে দেব। সার্ভ করে দিয়েছি ভেজ গ্রিল স্যান্ডউইচ। অবশ্যই ট্রাই করবেন এই তিনটি স্যান্ডউইচ আর জানাবেন কেমন লাগলো। আমার কথায় একবার ট্রাই করে দেখুন, তবেই বুঝবেন কত ডিলিশিয়াস এই তিনটে রেসিপি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।